এখন আমার বিরুদ্ধে কলমটা চালায় দাও, আমার বিরুদ্ধে কথা বলতে দেরি করো না। দেখো আমি আল্লাহ তোমাকে কত বড় নেয়ামত দান করেছি, একটা জিনিসের নাম জানতে না, আমি আল্লাহ একটা একটা করে তোমাকে শিক্ষা দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বাহির করে আমি আল্লাহ তোমাকে একটা একটা করে শিক্ষা দিয়েছি। কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? মহান আল্লাহ বলেন, তাকে দেখো আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলাম তা নয়, আমি আল্লাহ তোমার ডাইনে ফেরেশতা, আমি আল্লাহ তোমাকে বামে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, আমি আল্লাহ তোমার সামনে পিছনে চতুর্দিকে আমি আল্লাহ তোমাকে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কোন সময়ে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাবে, কোন সময়ে তুমি বিপদে পড়ে যাবে, কোন সময়ে তুমি আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ দিনের বেলা দুর্জন এবং রাত্রিবেলা দশজন বিশজন ফেরেশতা তালি যুক্ত করে দিয়েছি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। স্পন্সর্ড বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। লেখা হুয়া তো বাপ নীলা নাম মোহাম্মদ, হায় মিমে মাহবুবে আমত লাগা ইশারা, হায় মিমে মাহবুবে আমত লাগা ইশারা, পর কেউ না হো মাহবুবে খোদা নাম মোহাম্মদ, পর কেউ না হো মাহবুবে খোদা নাম মোহাম্মদ। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাই আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দিলাম, চক্ষু আমি আল্লাহ এত বড় নেয়ামত তোমাকে দান করলাম, যেই দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি, এই দুইটা চক্ষু দিয়া তামাম পৃথিবী দেখতে পাও, ঠিক না ভাই? ঠিক, এই দুইটা চোখ দিয়া ডাইনে তাকায়া দেখো, বামে তাকায়া দেখো, সামনে দেখো, পিছনে দেখো। হে বান্দা, যার চোখ নাই সে বুঝে চোখের মূল্য কত, এত বড় নেয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি। সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইছেন, বুদ্ধিজীবী বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বুদ্ধিজীবী হয়েছে, সন্তান লক্ষ লক্ষ টাকা বেতনে চাকরি করে ঘুমিয়ে আছে, হঠাৎ করে চোখ দুইটা নাই, চোখ দিয়া তাকাইতে পারে না, ডাক্তারের কাছে নিয়ে গেল, চিকিৎসা করলো, ট্রিটমেন্ট করলো, কাজ হয় না, বাংলাদেশ না বাহিরে চলে গেল, স্থাবর স্থাবর সব সম্পত্তি বিক্রি করে চলে গেল বাহিরে টাকার বস্তা নিয়ে, সারা বিশ্বের ডাক্তাররা ভোট বসছে চিকিৎসা করেছে, তাম পৃথিবীর ডাক্তাররা ভোট বৈশা চিকিৎসা করে জানা দিল, তোমার চোখের যেই জিনিসটা নষ্ট হয়ে গেছে এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, এই নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ বলেন, বান্দা
তাকায় দেখো আমি আল্লাহ এমন দুইটা চক্ষু দিলাম চক্ষু আমি আল্লাহ তোমাকে এমন একটা জিহ্বা দিলাম জিহ্বা যেই জিহ্বাটা দিয়া তুমি আব্বু বলে ডাকো যেই জিহ্বাটা দিয়া আম্মু বলে ডাকো যেই জিহ্বা দিয়া কথা বলতে পারো বান্দা তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে যে জিহ্বা দিলাম এর চাইতে বড় জিহ্বা দিয়েছি কুকুরকে ওই কুকুর কিন্তু কথা বলতে পারে না আব্বু বলে ডাকতে পারে না আম্মু বলে ডাকতে পারে না 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 আমি আল্লাহ তোমাকে যে জিহ্বা দিলাম এই জিহ্বাটা দিয়া কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি এ বান্দা তারপরেও তোমরা শুকরিয়া আদায় করো না এত বড় নেয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি কে দিয়েছে আল্লাহ বলেন নিশান ওয়া শাফাতাইন মহান আল্লাহ বলেন আমি আল্লাহ দুটা ঠোঁট দিলাম ঠোঁট আমেরিকা প্রবাসী লন্ডন প্রবাসী কোটি কোটি টাকার মালিক টাকার বস্তা নিয়ে দেশে ফিরছে ঠোঁট দুইটা নাই বিয়ে করার জন্য আসছে মায়া বিয়া দিবে তোকে ওই আল্লাহ এই দুইটা ঠোঁট নাই একটা জুসের প্যাকেট নিলেন হাড়ু ভাঙ্গা একটা পাইপ আছে না নাই এই পাইপ দিয়া যে তুই জুসটা দেন ঠোঁট নাই জুসটি প্যাডের মধ্যে যাবে না জমিনে পড়বে মহান আল্লাহ বলেন বান্দা তাকায় দেখো আমি আল্লাহ এত বড় নেয়ামত দান করেছি তোমাকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইয়া আবার রক্তটাকে জমাট করে শিশু হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তোমাকে যৌবন কালটা দান করালাম আমি আল্লাহ তোমাকে বৃদ্ধা কাল দান করালাম এই নিয়ামত কে দিয়েছেন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে শিশু হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তোমাকে যৌবন কালটা দান করালাম আমি আল্লাহ তোমাকে বৃদ্ধা কাল দান করেছি কে দিয়েছেন মহান আল্লাহ বলেন আল্লাহ তাকায় দেখো আমি আল্লাহ তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছ তোমার হাত ছিল হাতে শক্তি ছিল না তোমার পাও ছিল পায়ে শক্তি ছিল না জবান ছিল জবানে শক্তি ছিল না আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বাহির করলাম দুনিয়াতে পাঠিয়ে দিলাম তুমি কোনো কিছুর নাম জানতে না নিজের পায়খানাগুলো হালুয়া মনে করেছ নিজের পায়খানা হালুয়া মনে করে কিছু পায়খানা মুখের ভিতরে দিয়েছ কিছু পায়খানা মাথার উপরে দিয়া ডলাডলি করেছ ঠিক না ম্যাম ঠিক আমি আল্লাহ এখন তোমাকে ইঞ্জিনিয়ার বানায়া দিলাম এখন তোমাকে বুদ্ধিজীবী বানায়া দিলাম এখন আমার বিরুদ্ধে কলমটা চালায় দাও আমার বিরুদ্ধে কথা বলতে দেরি করো না তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে কত বড় নেয়ামত দান করেছি একটা জিনিসের নাম জানতে না আমি আল্লাহ একটা একটা করে তোমাকে শিক্ষা দিয়েছি কে দিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম لا تعلمون شيئا মহান আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বাহির করে আমি আল্লাহ তোমাকে একটা একটা করে শিক্ষা দিয়েছি কে দিয়েছেন আরো জোরে বলে কে মহান আল্লাহ বলেন মাল্লাহ তাকায় দেখো
আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলাম তা নয়, আমি আল্লাহ তোমার ডাইনে ফেরেশতা, আমি আল্লাহ তোমাকে বামে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, আমি আল্লাহ তোমার সামনে পিছনে চতুর্দিকে আমি আল্লাহ তোমাকে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কোন সময়ে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাবে, কোন সময়ে তুমি বিপদে পড়ে যাবে, কোন সময়ে তুমি আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ দিনের বেলা দুর্জন এবং রাত্রিবেলা দর্জন বীরজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন চতুর্দিকে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, কে দিয়েছেন? এরকম হাজারো নিয়ামত দান করেছেন কে? আরো জোরে বলেন সে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসলে আমি তো আলোচনার জন্য বসি নাই, যেহেতু